নমস্কার, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ এই পেয়ারা দিয়ে কি বানাবো বলুন তো? আজ আর কিছু বলবো না, দেখতে থাকুন কি বানায়। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের খাবার। এতগুলো পেয়ারা দিয়ে বানাবো, এতগুলো এটা বানানোর জন্য পেয়ারাগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নেব। কাটা পেয়ারাগুলোকে এবার সেদ্ধ করে নেব। আমি কুকারে সেদ্ধ করেছি তাড়াতাড়ির জন্য, আপনারা এমনিও সেদ্ধ করতে পারেন। তবে এখনই বলছি না আমি কি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, আস্তে আস্তে বুঝতে পারবেন কি বানাচ্ছি। এটাতে একটু লেবু দেব, তাই লেবুর রসটাকে বের করে নিই। সেদ্ধ হয়ে গেছে, গ্লাস দিয়ে এটাকে একটু করে ভেঙে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার এটার মধ্যে যে জলটা আছে সেটাকে মারার জন্য ভালো করে ফোটাবো। লেবুর রসটা দিয়ে দেবো, এখানে লেবুর রস দেওয়ার একটাই কারণ, অনেক দিন রাখার জন্য। সামান্য নুন দিয়ে দেবো। চিনি দেব। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন আমি কি বানাচ্ছি, ঘরের টাটকা তাজা পেয়ারা দিয়ে জ্যাম। তবে আমি এতে সামান্য ফুড কালার ব্যবহার করব, আপনারা না চাইলে না দিতেও পারে। জলটা আস্তে আস্তে মরছে, জলটাকে একদম মেরে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, জলটা একদম মরে গেছে আর জ্যামটা আমাদের তৈরি। দেখুন কতটা সুন্দর লাগছে জ্যামটা। এবার পাউরুটিগুলোকে একটু সেঁকে নিয়ে জ্যাম লাগিয়ে উপভোগ করুন পেয়ারার জ্যাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।